আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে। ক্লাস এইটের গণিত বইয়ের তৃতীয় অধ্যায় থেকে কিছু নির্বাচিত সঠিক উত্তর, যে সঠিক উত্তরগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া হচ্ছে, এবং প্রতিটি অধ্যায় থেকে এরকম কিছু নির্বাচিত সঠিক উত্তর এবং ক্লাসের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারো। জেএসসি ক্লাস এইট ম্যাথ, ক্লাস এইট ম্যাথ নামে একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টে গেলে পাওয়া যাবে, অথবা ভিডিওর কর্নারে এখানে উপরে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখা যাবে। ক্লাস এইট ম্যাথে গেলে প্রতিটি অধ্যায় থেকে এরকম নির্বাচিত কিছু সঠিক উত্তর এবং প্রতিটি অধ্যায়ের ক্লাসের ভিডিওগুলো, এবং এটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের সঠিক উত্তরগুলো। ক্লাসের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কমেন্টে লিঙ্ক দেওয়া হয়ে যাবে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে প্রথমেই ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইটে গেলে পাওয়া যাবে প্রতিটি অধ্যায় থেকে কিছু সৃজনশীল প্রশ্ন। তো সেই সৃজনশীল প্রশ্নগুলো ইমেজ আকারে দেওয়া আছে, ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো প্রতিটি অধ্যায়ের ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্নগুলো। এবং ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক, জয়েন হয়ে যেতে পারো যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে, যাতে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় এবং দেখে নিতে পারো। এখানে আমি সঠিক উত্তরগুলো সাথে সাথে সঠিক উত্তরের প্রশ্নের আনসারের বলার সাথে সাথে কিছু সঠিক উত্তর আছে যেগুলো দুই মার্কের জন্য চলে আসে, সেগুলো আমি বুঝে দেওয়ার চেষ্টা করব। তো এক নম্বর প্রশ্ন, দৈর্ঘ্য পরিমাপের জন্য একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে কি ধরা হয়? দৈর্ঘ্য পরিমাপের জন্য একটি নির্দিষ্ট দৈর্ঘ্যকে কি ধরা হয়? একের আনসার হচ্ছে ক, এক একক। তারপর দুই নম্বর প্রশ্ন, কোন দেশে প্রথম মেট্রিক পদ্ধতির, কোন দেশে প্রথম মেট্রিক পদ্ধতির প্রবর্তন হয়? দুইয়ের আনসার হচ্ছে ঘ, ফ্রান্সে। দুইয়ের আনসার হচ্ছে ঘ, ফ্রান্স। এখানে গ দুইবার দেওয়া হয়ে গেছে, গ হওয়ার কথা ছিল। তারপর তিন নম্বর প্রশ্ন, দশমাংশ শব্দটি গৃহীত হয় কোন ভাষা থেকে? তিনের আনসার হচ্ছে খ, ল্যাটিন ভাষা থেকে। চার নম্বর প্রশ্ন, গ্রিক ভাষার ডেকা অর্থ কি? চার প্রশ্নের আনসার হচ্ছে ক, দশ গুণ। পাঁচ নম্বর প্রশ্ন, ল্যাটিন ভাষায় সেন্ট অর্থ কি? পাঁচ প্রশ্নের আনসার হচ্ছে ঘ, শতাংশ। তারপর হচ্ছে ছয় নম্বর প্রশ্ন, মেট্রিক পদ্ধতিতে ওজন পরিমাপের একক কি? ছয় প্রশ্নের আনসার হচ্ছে গ, গ্রাম। সাত নম্বর প্রশ্ন, ল্যাটিন ভাষায় মিলি শব্দের অর্থ কি? সাত নম্বর প্রশ্নের আনসার হচ্ছে গ, সহস্রাংশ। বাংলাদেশে কত সালে মেট্রিক পদ্ধতি চালু করা হয়? আট নম্বর প্রশ্ন, যার আনসার হচ্ছে আট নম্বর প্রশ্নের আনসার হচ্ছে গ, এক জুলাই ১৯৮২ সালে। নয় নম্বর প্রশ্ন, মেট্রিক পদ্ধতিতে তরল পদার্থ পরিমাপের একক কোনটি? আনসার হচ্ছে খ, লিটার। দশ নম্বর প্রশ্ন, এক একক বাহু বিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? এক্ষেত্রে আমরা কর্ণের সূত্রটা যদি জেনে রাখি তবে আমাদের সবচেয়ে সহজ হয়। দশ নম্বর প্রশ্নের আনসার হচ্ছে খ, 1.41 একক। তারপর দেওয়া আছে একটি উদ্দীপক, গ্রিক ভাষা থেকে গৃহীত তিনটি শব্দ ডেকা, হেক্টো, কেলো, নিচের তত্ত্বটির আলোকে ১৯ থেকে ৩১ নং প্রশ্নের উত্তর দাও। এখানে হয়তো ১১ থেকে বলার কথা ছিল, একটু মিস্টেক হয়েছে। প্রথম শব্দটির অর্থ কি? প্রথম শব্দটির অর্থ কি? ১১ নম্বর প্রশ্ন, যার আনসার হচ্ছে ক, দশ গুণ। প্রথম বলতে এখানে ডেকাকে বোঝানো হয়েছে, এখানে ১১ থেকে দেওয়ার কথা ছিল, মিস্টেক হয়েছে। ডেকা শব্দের অর্থ দশ গুণ। দ্বিতীয় শব্দটির অর্থ কি? ১২ নম্বর প্রশ্ন, যার আনসার হচ্ছে গ, ১০০ গুণ, হেক্টো, এখানে হেক্টর কথা বলা হয়েছে। তৃতীয় শব্দটির অর্থ কি? ১৩ নম্বর প্রশ্ন, কিলোর কথা বলা হয়েছে। ১৩ প্রশ্নের আনসার হচ্ছে খ, ১০০০ গুণ। তারপর ১৪ নম্বর প্রশ্ন, এক একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি গণকের গণফলকে কি বলে? ১৪ প্রশ্নের আনসার হচ্ছে ঘ,
এক ঘন একক। 15 নম্বর প্রশ্ন, বড় দৈর্ঘ্যের পরিমাপের জন্য যে ফিতা ব্যবহৃত হয় তা কত ফুট লম্বা? আনসার হচ্ছে 15 ঘ 100। মূলত এই যে সঠিক উত্তরগুলো, এগুলো আমরা যদি এই তৃতীয় অধ্যায় পার্টের মধ্যে যে বক্সগুলো দেওয়া আছে 30 নম্বর পৃষ্ঠায়, 31 নম্বর পৃষ্ঠায়, তারপর দেওয়া আছে 32 নম্বর এবং 33 নম্বর পৃষ্ঠায়, 34 নম্বর পৃষ্ঠায়, 35 নম্বর পৃষ্ঠায়, এই ছকগুলো যদি আমরা ভালোভাবে পড়ে নিই, তবে আমাদের যে কোনো অঙ্ক এবং সঠিক উত্তরের জন্য সবচেয়ে সহজ হবে। তাই আমরা সবাই চেষ্টা করব যাতে এই বক্সের মধ্যে যে এককগুলো একটি থেকে অন্যটির পার্থক্য দেওয়া আছে সেটি পড়ে ফেলতে। 16 নম্বর প্রশ্ন, 2 বিঘা সমান কত বর্গ গজ? 16 প্রশ্নে আনসার হচ্ছে ঘ, 3200। 17 নম্বর প্রশ্ন, দৈর্ঘ্যের বৃহত্তম একক কোনটি? 17 প্রশ্নে আনসার হচ্ছে খ, কিলোমিটার। 18 নম্বর প্রশ্ন, নিচের কোনটির দৈর্ঘ্য পরিমাপের মূল একক? 18 প্রশ্নে আনসার হচ্ছে ক, মিটার। তারপর হচ্ছে 19 নম্বর প্রশ্ন, গ্রিক ভাষায় হেক্টো অর্থ? 19 প্রশ্নে আনসার হচ্ছে খ, 100 গুণ। আমরা একটু আগে এটা আবার প্র্যাকটিস করে আসছি। 20 নম্বর প্রশ্ন, 1 মাইল সমান কত গজ? 20 প্রশ্নে আনসার হচ্ছে ক, 1760 গজ। তারপর হচ্ছে একটি উদ্দীপক দেয়া আছে একটি গণিত বইয়ের দৈর্ঘ্য 22 সেন্টিমিটার এবং প্রস্থ 18 সেন্টিমিটার, উদ্দীপকের আলোকে 21 এবং 22 নং প্রশ্নের উত্তর দাও, বইয়ের পরিসীমা কত সেমি? যেহেতু আমরা এক্ষেত্রে অঙ্কটা করার চেষ্টা করি, যেহেতু বই একটি আয়তাকার, যার জন্য আয়তাকারের পরিসীমা আমরা ব্যবহার করব, আয়তাকারের পরিসীমা অনুযায়ী আমরা যদি সূত্রের মধ্যে ফেলে অঙ্ক করি, তবে 21 নম্বর প্রশ্ন, যার আনসার হচ্ছে গ নাম্বার, 80 সেন্টিমিটার। 22 নম্বর প্রশ্ন, বইয়ের দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত মিলিমিটার? 22 প্রশ্নে আনসার হচ্ছে খ, 40 মিলিমিটার। তারপর 23 নম্বর প্রশ্ন, 10 মিটার কত ইঞ্চির সমান? 23 প্রশ্নের আনসার হচ্ছে গ, 393.7 ইঞ্চি। 24 নম্বর, 2 মাইল সমান কত গজ? 24 প্রশ্নে আনসার হচ্ছে গ, 3520 গজ। আমি যে সঠিক উত্তরগুলো এখানে নির্বাচন করেছি সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে আসে এবং বিভিন্ন স্কুলের পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, যার জন্য এগুলো নির্বাচন করেছি। 25 নম্বর প্রশ্ন, 1 মাইল সমান কত কিলোমিটার? 25 প্রশ্নে আনসার হচ্ছে ঘ, 1.61। 26 নম্বর, 3 ফুট সমান কত ইঞ্চি? 26 প্রশ্নে আনসার হচ্ছে গ, 36 ইঞ্চি। কত শতাব্দীতে মেট্রিক পদ্ধতির প্রবর্তন করা হয়? 27 প্রশ্ন, যার আনসার হচ্ছে ঘ, 18 শতাব্দী। 28 নম্বর প্রশ্ন, 1 সেমি সমান কত মিমি? 28 প্রশ্নে আনসার হচ্ছে ক, 10 মিমি। 29 নম্বর প্রশ্ন, 0.62 মাইলে কত কিলোমিটার? 29 প্রশ্নে আনসার হচ্ছে ক, 1 কিলোমিটার। 30 নম্বর প্রশ্ন, 1 মিটারে কত ইঞ্চি? 30 প্রশ্নে আনসার হচ্ছে ঘ, 39.37 ইঞ্চি। ওজন পরিমাপের একক কোনটি? 31 প্রশ্নে আনসার হচ্ছে ক, গ্রাম। 1 মেট্রিক টন সমান কত কুইন্টাল? 32 প্রশ্নে আনসার হচ্ছে ক, 10 কুইন্টাল। 33 প্রশ্ন, 40 মিলিগ্রাম সমান কত সেন্টিগ্রাম? 33-এর আনসার হচ্ছে গ, 4। তারপর হচ্ছে 34 নম্বর প্রশ্ন, 250 মিলি আয়তনের পানির ওজন কত কেজি? 34 প্রশ্নে আনসার হচ্ছে ক, 0.25। 35 নম্বর প্রশ্ন, 8000 লিটার বিশুদ্ধ পানির ওজন কত? 35 প্রশ্নে আনসার হচ্ছে গ, 800 কেজি। 34 প্রশ্ন,
লিটার এককে তরল পদার্থের কি পরিমাপ করা হয়? 36 প্রশ্নে আনসার হচ্ছে গ আয়তন, তারপর হচ্ছে 37। 10 লিটার সমান কত ডেসিলিটার? 37 প্রশ্নে আনসার হচ্ছে খ 100 ডেসিলিটার। তারপর হচ্ছে আয়তনের ক্ষেত্রের পরিসীমার আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র কোনটি? এই যে সূত্রগুলো আছে, ত্রিভুজ ক্ষেত্র, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই সূত্রগুলো আমরা অবশ্যই জানা থাকতে হবে বিভিন্ন ধরনের প্রশ্নে এবং সঠিক উত্তরে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রায় সময় এগুলো দুইটা একটা থাকে পরীক্ষায়। 38 প্রশ্ন, আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র। 38 প্রশ্নে আনসার হচ্ছে খ 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। 39 নম্বর প্রশ্ন, আয়তন পরিমাপের একক নিচের কোনটি? 39 প্রশ্নে আনসার হচ্ছে গ লিটার। 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 ঘনসেমি বিশুদ্ধ পানির ওজন? 40 প্রশ্ন আনসার হচ্ছে ক 1 গ্রাম। এটা আমাদের প্রায় সময় অঙ্কে ব্যবহার করতে হয়। তারপর দেওয়া আছে একটি উদ্দীপক একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 300 সেমি এবং প্রস্থ 2 মিটার ও উচ্চতা 3 মিটার। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে দৈর্ঘ্য দেওয়া আছে সেমিতে এবং প্রস্থ দেওয়া আছে মিটারে এবং উচ্চতা দেওয়া আছে মিটারে। দুটি মিটারে এবং একটি সেমিতে দেওয়া আছে সেন্টিমিটারে। তো সবগুলোকেই আমরা হয়তো সেন্টিমিটারে নিতে হবে অথবা সবগুলোকেই মিটারে নিতে হবে, নেয়ার পর অঙ্কগুলো করতে হবে। 41 নম্বর প্রশ্ন, চৌবাচ্চার আয়তন কত ঘন সেমি? চৌবাচ্চার আয়তন কত ঘন সেমি? 41 প্রশ্নে আনসার হচ্ছে গ 30। 42 নম্বর প্রশ্ন, চৌবাচ্চার দৈর্ঘ্য কত মিটার? 42 প্রশ্নের আনসার হচ্ছে খ 3 মিটার। 43 নম্বর প্রশ্ন, চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে? 43 প্রশ্নের আনসার হচ্ছে ঘ 30,000 লিটার। তারপর হচ্ছে 44 নম্বর প্রশ্ন, 5 বর্গ গজ সমান কত বর্গ ফুট? 44 প্রশ্নের আনসার হচ্ছে খ 45। এবং 45 নম্বর প্রশ্ন, 3 বর্গ মাইল সমান কত একর? 45 প্রশ্নের আনসার হচ্ছে ক 1920 বর্গ মাইল। তো এই হচ্ছে আমার অষ্টম শ্রেণীর অধ্যায় 3, গণিত বইয়ের অধ্যায় 3 এর কিছু সঠিক উত্তর। ক্লাসের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কমেন্টে দেওয়া হয়ে যাবে এবং সেখান থেকে দেখে নিতে পারবে। এবং ওয়েবসাইটে দেওয়া আছে অধ্যায় 3 থেকে কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, সেখান থেকে সৃজনশীল প্রশ্নগুলো ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারো এবং যে কোনো ধরনের প্রয়োজনে আমাকে বলে দিতে পারো। ক্লাস 8 এর ম্যাথ সম্বন্ধীয় সব কিছু পাবে। ম্যাথ নামে একটা চ্যাপ্টার আছে, ক্লাস 8 ম্যাথ, সেই প্লেলিস্টে গেলে পাওয়া যাবে অথবা ভিডিওর কর্নারে এখানে আই বাটনের লিংক দেওয়া আছে, সেখান থেকেও দেখা যাবে। এবং ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক, জয়েন হয়ে গেলে ভালো হয়। যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে এবং দেখে নিতে পারবে। এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে যদি ভালো লাগে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।